ছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাসেতে বীজগাণিতিক যে প্রক্রিয়া আছে না, বীজগাণিতিক প্রক্রিয়া তোমাদের পড়িয়ে দিয়েছি। আচ্ছা, বীজগাণিতিক সূত্রাবলী, বিভিন্ন সূত্র যে বীজগাণিতের আছে, সেই বীজগাণিতিক সূত্রাবলী আমরা সম্পর্কে পড়াব। বীজগাণিতিক সূত্রাবলী, প্রথমে তোমাদের আজ আমি বর্গ নির্ণয়ের যে সূত্র, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার যে সূত্র, সূত্র বলতে আমরা এগুলো গণিতের ভাষায় বলছি অভেদ, অর্থাৎ দুটো দিক সবসময় সমান যে কোনো মানের জন্য, তাকে বলছি অভেদ। সেই বীজগাণিতিক অভেদ আমরা যেটা আছে সেটা পড়াবো, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই অভেদটার এই এর অভেদটা কী হবে, অর্থাৎ এ প্লাস বিটা হোল স্কোয়ার সমান কী হবে। যদিও অনেকেই পড়ে নিয়েছো, জেনে নিয়েছো, যাই হোক, আমরা এখানে তার জন্য একটা তিনটে রঙের কার্ডবোর্ড নিলাম, চারটে রঙের, একটা হচ্ছে লাল রঙের কার্ডবোর্ড, তার তোমাদের বইয়ের দেখবে 146 পাতায় আছে, এটা লাল রঙের কার্ডবোর্ড নিলাম। এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এর বাহুর দৈর্ঘ্য হলো এ আছে। আচ্ছা, এরপরে একটা নীল রঙের কার্ডবোর্ড নিলাম, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, নীল রঙের কার্ডবোর্ড যার বাহুর দৈর্ঘ্য বি, এটা হচ্ছে নীল রং। আর দুটো কার্ডবোর্ড নিলাম একই সাইজে, যেটা হচ্ছে এদিকটা হলো এ সাইজ, এ মাপের, আর এদিকটা হলো বি, আয়তাকার। দুটো বর্গক্ষেত্র নিয়েছি, একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের। আর দুটো আয়তক্ষেত্র নিয়েছি, এ একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থটা বি, আরেকটা আয়তক্ষেত্র একই মাপের, দৈর্ঘ্যটা এ, প্রস্থটা হলো বি। এই হচ্ছে আমাদের দুটো বর্গক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র নিয়েছি এই অভেদটি প্রমাণ করার জন্য। এখন আমাদের অভেদটি প্রমাণ করার জন্য আমরা এ বি এরকম বর্গক্ষেত্রের মান নিয়েছি, দেখো এটা লাল, এটা নীল, এটা সবুজ রঙের আছে, এটা সবুজ তোমাদের বইতে দেখবে, এটা হচ্ছে আমাদের হলুদ, এটা তোমাদের পাতা নাম্বার 146 পাতা আছে। এটা করার জন্য তাহলে এই যে একটা পেলাম, এদিকটার বাহুর দৈর্ঘ্য হলো পুরো একটা একটা আমাদের যে সামতলিক চিত্র পেলাম, এই চিত্রটা, এইটার পুরোটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, এইটা এ প্লাস বি, আবার এদিকটার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে, এই সামতলিক চিত্রের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে, যে চতুর্ভুজটা পেলাম সামতলিক চিত্রের চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার এদিকের বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এদিকের বাহুর দৈর্ঘ্য এদিকটা এ, এদিকটা বি, তাহলে এ প্লাস বি, তাহলে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলই হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই আমরা নির্ণয় করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্র কেন বলছি, চতুর্ভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এদিকের বাহুর দৈর্ঘ্যটা এদের বাহুর দৈর্ঘ্য একই, দুটো বাহুর দৈর্ঘ্য একই, সুতরাং এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আর এই লাল বর্গক্ষেত্র, সবুজ, হলুদ, নীল সব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যোগ করলেই বর্গক্ষেত্রটা আমরা পাচ্ছি। তাহলে সব বর্গক্ষেত্র যোগ করবো, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু এ স্কোয়ার। আচ্ছা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবুজটা, এদিকটা বি, এদিকটা বি, এদিকটা এ, এদিকটা এ, এদিকটা বি, তাহলে এ বি আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, তাহলে এ স্কোয়ার বাহু স্কোয়ার,
এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ এবি, এটা একটা আয়তক্ষেত্র হল দুটা, তাহলে এটা হচ্ছে এদিকটা হচ্ছে বি এদিকটা এ, তাহলে এবি ক্ষেত্রফল হলো এবি। আর এটা একটা বর্গক্ষেত্র, এটার বাহু দৈর্ঘ্য বি, সুতরাং বি গুণিত বি অর্থাৎ বি স্কোয়ার বাহু স্কোয়ার। তাহলে পুরো যে বর্গক্ষেত্রটা পেয়েছিলাম আমরা পুরোটা, সেটার ক্ষেত্রফল কতটা পেলাম এইটা পুরোটা, সেটাই হলো তাহলে আমাদের এ যুক্ত বি তার হোল স্কোয়ার। হোল মানে গোটাটা, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, সুতরাং বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, বাহু গুণিত বাহু, সমান তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি যুক্ত এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটি আমাদের অভেদ অর্থাৎ সূত্র, আমরা এটাকে সূত্র বলছি গণিতের ভাষায়, এটাকে বলা অভেদ, যে কোনো মানের জন্য আমাদের সত্য, যে কোনো মানের জন্য সত্য, এ বি যে কোনো মানই বসানো হোক এখানে এটা সত্য এই সম্পর্কটা, সেই জন্য এটা অভেদ। তাহলে এইভাবে তোমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা এটা মনে রাখতে পারবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। পরের দিনে আমরা এ মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্রটা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।